কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়ার ফলে আমাদের পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যাছাড়া আমরা বাঁচতে পারি না, বায়ু দূষিত হচ্ছে। এই দূষণের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসকষ্ট ইত্যাদি। এছাড়া প্রকৃতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাসিডিটি সহ পৃথিবীর তাপমাত্রা দিন দিন বদলে যাচ্ছে। এখানে কলকারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ পানিতে পড়ার ফলে দূষিত হচ্ছে পানি। এই পানি দূষণের ফলে পানিতে যেসব জীব বসবাস করে, যেমন মাছ, বিভিন্ন উদ্ভিদ, সেগুলো মারা যাচ্ছে এবং ভাসমান অবস্থায় উঠে আসছে। এই দূষিত পানি মাটিতে ব্যবহার ফলে মাটি দূষিত হচ্ছে। এই মাটি দূষিত মাটিতে আবাদ করার ফলে আমাদের খাদ্য, এগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এই খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে আমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, যেমন ক্যান্সার, ডায়রিয়া, কলেরা ইত্যাদি। আর এখানে পলিথিন এবং কিছু বর্জ্য ফেলা হচ্ছে, যা মাটি পচাতে পারে না বা ঠিক করে রাসায়নিক প্রক্রিয়ায় শেষ করতে পারে না। এই জন্য এখানে মাটির দূষণ হচ্ছে, যা আমাদের রোধ করতে হবে। এটা ছিল আমাদের প্রজেক্ট। ধন্যবাদ।